ভুলভাবে আপনারা পত্রিকা ব্যাখ্যা দিয়েছেন। যখন পররাষ্ট্র মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন যে ভারত যথেষ্ট পরিপক্ব, যথেষ্ট দক্ষ, তাদের কি বলতে হবে সেটা তারা ভালো করে জানে, কাজে ভারতের কাছে আমাদের ওকালতি করবার প্রয়োজন নাই। কথাটা এটা বলেছেন, কিন্তু আপনারা লিখেছেন যে ভারত ওখানে যে আমাদের জন্য ওকালতি করবে না, এটা আমরা চাই না। এটা কিন্তু বাস্তব কথা, কারণ উনি যেটা বলছেন আর ওখানে লেখার সময় হেডলাইন যেটা লেখা হয়েছে তার মধ্যে কিন্তু একটা বিরাট ফাঁক আছে। তাদের ধারাবাহিক গণতন্ত্র আছে, গণতান্ত্রিকভাবে তারা শক্তিশালী এবং তারা যথেষ্ট পরিপক্ক, কাজে ভারতের কাছে আমাদের ওকালতি করবার প্রয়োজন হবে না। কি বলতে হবে তারা তা জানে। আমাদের দেশে গণতন্ত্র আছে, তাই না, গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে, এবং সেই 2008 নির্বাচনের পর থেকে 2009 আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এই সর্বপ্রথম একটা স্থিতিশীল পরিবেশ এবং ধারাবাহিক গণতন্ত্র অব্যাহত আছে বলেই কিন্তু দেশটার উন্নতি হয়েছে, দেশটা একটা জায়গায় এগিয়ে গেছে, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এবং মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছে, দারিদ্র বিমোচন হয়েছে, মানুষের আয় বেড়েছে, সব দিক থেকে উন্নত। স্বাভাবিকভাবে সামনে ইলেকশন আসলে প্রার্থী হবার জন্য এটা তো মানে অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে, এতে তো কোনো সন্দেহ নেই। আর নির্বাচন যখন হবে তখন কাকে প্রার্থী করা হবে, কাকে প্রার্থী করা হবে না, এটা তো আমাদের দলেরও একটা মানে লক্ষ্য থাকে। স্বাভাবিকভাবে ইলেকশনটা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ ইলেকশন হোক, এটা এটা তো সবসময় আমাদেরই দাবি। কারণ আপনারা একটু 75-15 আগস্টের পরের কথাটা চিন্তা করেন, যে প্রতিটি ইলেকশন কি হতো, তখন তো ইলেকশন বলে কিছু ছিল না, মানুষের কোনো ভোটের অধিকার ছিল না, মানুষের সমস্ত ভোটের অধিকার সবই তো একটা জায়গায় বদ্ধ ছিল। আমরাই তো জনতার ক্ষমতা অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে, রক্তের মাধ্যমে জনতার ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দিয়েছি। এবং ইলেকশন নিয়ে অনেক অনেক কথা বলতে পারে, কিন্তু যারা কথা বলছে তাদের কথা তো আলাদা, তারা তো কখনো ওরকম জনগণের কাছে যে তাদের তৈরিও না ভোটও হয়নি। কাজী আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে বলে আজকে গণতন্ত্র ফিরে এনেছে, এবং ফিরে এনেছি বলে গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন হবে, অনেকেই তো প্রার্থী হতে পারে। তো প্রার্থী যদি হয় শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবথেকে সুন্দর সেটা আমি বেছে নেব। আমার উত্তর পরিষ্কার, নির্বাচন যখন সময় মতো হবে তখন হবে, আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে ঠিক সেই সময় নির্বাচন হবে, এটা হলো বাস্তবতা। আর একটা গণতান্ত্রিক ধারা অনেক ত্যাগের মধ্য দিয়ে, অনেক আন্দোলন সংগ্রাম করে, অনেক রক্ত দিয়েই কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। তা আপনারা কি চান না যে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক? আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই না আজকে দেশটা এগিয়ে গেছে। হ্যাঁ, কোভিড-19 কারণে অর্থনীতির উপরে একটা চাপ পড়েছে, কারণ তখন তো সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মরার উপর খাওয়ার গা হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, ইনফ্লেশন বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, শুধু আমার দেশে না বিশ্বব্যাপী বেড়ে গেছে। বড় বড় দেশে আপনারা দেখলেন, এত বিশাল বড় অর্থনৈতিক দেশ হয়েও 2-3 করে ব্যাংক ধাপাধাপ পড়ে গেল। আর তার মানে কি দেখা যাচ্ছে, সারা বিশ্বব্যাপী এই অস্থিরতা এই অবস্থাটা চলছে। আর বাংলাদেশ একটা ছোট্ট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী, 17 কোটি মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তাদের সব কিছু আমাদের পূরণ করতে হয়। আমাদের জনসংখ্যা যত, আমাদের মানে চাষ উপযোগী জমি ও সীমিত, তারপর আমরা কিন্তু খাদ্য উৎপাদন করে আমাদের খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত রেখেছি, কিন্তু ইনফ্লেশন যেভাবে বেড়েছে সেটাকেও আমরা নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমরা যখন আমাদের হাতে সব কিছু ছিল আমরা করতে পেরেছি, এখন যেসব জিনিস বাইরে থেকে আনতে হচ্ছে তাদের সেই সব জিনিসের দাম বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, সঞ্চালন খরচ বেড়ে গেছে, যার আঘাতটা আমাদের উপরে এসে পড়ছে। তারপরে আমাদের দেশের মানুষের যাতে কষ্ট না হয় আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।